বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিজেএসসি জব সার্কুলার পাবলিশ করেছে। তো এই ভিডিও থেকে বিজেএসসির অ্যাসিস্ট্যান্ট জজ অর্থাৎ সহকারী জজ সার্কুলারটি আমরা বিস্তারিত দেখব। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে নিম্ন বর্ণিত তথ্যাদি অনুসারে অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। জ্ঞাতব্য বিষয়সমূহ পদের সংখ্যা 100টি, এটা হ্রাস বৃদ্ধি পেতে পারে। বেতন স্কেল 30,935 থেকে 32,490, এই স্কেলটা এখানে দেওয়া আছে যে 2016-এ বর্ণিত ও সরকারি সিদ্ধান্ত অনুসারে প্রদত্ত অন্যান্য সুবিধাদি। অনলাইনে আবেদনপত্র বিজেএসসি ফর্ম 1 পূরণ ও জমাদানের শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়। আবেদনপত্র পূরণ ও জমাদানের শুরুর তারিখ ও সময় 21/1/2021 খ্রিস্টাব্দ তারিখ মধ্যাহ্ন 12:00। দেন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 15/2/2021 11:59। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। দেন প্রার্থীর বয়স বাড়াচ্ছে 25 মার্চ 2020 খ্রিস্টাব্দ তারিখে অনধিক 32 বছর। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে আইন বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো শিক্ষিত বিদেশি বিশ্ববিদ্যালয়তে আইন বিষয়ে 3 বছর মেয়াদী স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি। সিজিপিএর মূল্যায়ন পদ্ধতি এখানে দেওয়া আছে। কোনো প্রার্থীর ফলাফল উক্ত রূপ শ্রেণীর পরিবর্তে সিজিপিএ আকারে প্রকাশিত থাকলে বিশ্ববিদ্যালয় প্রদত্ত সনদে উল্লেখিত স্কেল 4 অথবা 5 প্রচলিত নম্বর পদ্ধতিতে 80% সমান ধরা হবে। দেন এখানে একটা রিলেশন দেওয়া আছে, এই বিষয়টা আপনারা এখান থেকে দেখে নেবেন। পরীক্ষায় অবতীর্ণ প্রার্থী আইন বিষয়ে স্নাতক অথবা স্নাতক অথবা ক্ষেত্র মতে স্নাতকোত্তর পরীক্ষায় অবতীর্ণ কোনো প্রার্থী আবেদনপত্র দাখিল করতে পারবেন, তবে উক্ত পরীক্ষায় আবেদনপত্র দাখিলের শেষ তারিখে বা তৎপূর্বে শেষ হতে হবে। শারীরিক যোগ্যতা, সহকারী জজ পদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য প্রার্থীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে। প্রার্থীর জাতীয়তা, প্রার্থীকে বাংলাদেশের নাগরিক অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা অথবা বাংলাদেশে ডোমিসাইল্ড হতে হবে। কিন্তু প্রার্থী যদি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন, তাহলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন। অপসারণ আদেশ অথবা ইস্তফাপত্র, অনাপত্তিপত্র অথবা ছাড়পত্র, সরকারি অফিস বা স্থানীয় কর্তৃপক্ষ অর্থাৎ সংবিধিবদ্ধ সংস্থা, স্বায়ত্তশাসিত অথবা আদা সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের অথবা যথাযথ কর্তৃপক্ষের সিল স্বাক্ষর যুক্ত অনাপত্তিপত্র ও চাকরিরত অপসারিত হয়েছেন অথবা চাকরিরত ইস্তফা দিয়েছেন এমন প্রার্থীদের চাকরিরত অপসারণের আদেশ ও ইস্তফাপত্র নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হওয়ার আদেশ সংগ্রহ করতে হবে। পরীক্ষার ধরন ও পাশ নম্বর, সকল প্রার্থীকে 100 নম্বরের MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন পদ্ধতিতে প্রাথমিক পরীক্ষায় প্রিলিমিনারি এক্সামিনেশন অবতীর্ণ হতে হবে। পরীক্ষায় মোট 100টি MCQ থাকবে, প্রত্যেকটির মান 1 এবং MCQ এর ভুল উত্তরের জন্য 0.25 কর্তন করা হবে এবং পরীক্ষার ন্যূনতম 5 নম্বর হচ্ছে 50। আর নিচে এখানে পরীক্ষার যে বিষয় হবে সেসব দেওয়া আছে। লিখিত পরীক্ষায় 14তম বিজেএস পরীক্ষায় 2021-এ 1,000 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে 5 নম্বর হচ্ছে 50%। মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে 100 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার 5 নম্বর 50। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য, নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস নামীয় পুস্তিকার 19-19 বর্ণিত আছে। দেন পরীক্ষার সময়সূচি, প্রাথমিক লিখিত ও মৌখিক পরীক্ষার কেন্দ্র এবং সময়সূচি কমিশনের ওয়েবসাইটে বহুল প্রচারিত দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তির মারফতে জানানো হবে। এখানে বিজিএস পরীক্ষা 2021-এর আবেদনপত্র বাংলা প্রার্থীকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট bjsc.gov.bt এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত বিজেএসসি ফর্ম 1 পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। ফি প্রদান, পরীক্ষার ফি প্রদান শুরুর তারিখ ও সময় 21/1/2021 12:00 এবং শেষ হবে 17/2/2021 11:59। নির্ধারিত সময়ের পর পরীক্ষার ফি জমা দেওয়া যাবে না। সফলভাবে আবেদনটি জমা হওয়ার পর টেলিটক ফোন নম্বর ব্যবহার করে নিবন্ধন ফি 1,200 টাকা জমা দিতে হবে। তো পেমেন্ট করার জন্য নিচের পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিজেএসসি
স্পেস ইউজার আইডি দেন পাঠাতে হবে 16222 ভিডিও ডিসক্রিপশনে আমি এই অপশনটা দিয়ে দেব দেন দ্বিতীয় যে এসএমএসটা পাঠাবেন বিজেএসসি স্পেস ইএস স্পেস পিন পাঠাতে হবে 16222 প্রবেশপত্র ইউজার আইডি ব্যবহার করে 18 ফেব্রুয়ারি 2021 তারিখ মধ্যাহ্ন 12 ঘটিকা হতে কমিশনের ওয়েবসাইটে bjsc.gov.bda ই অ্যাপ্লিকেশন থেকে প্রবেশপত্রের প্রিন্ট নিতে পারবেন ডিক্লারেশন ও আবেদনপত্র বাতিল প্রসঙ্গ তো এখানে একটা ডিক্লারেশন যে উপরে যে তথ্যগুলি আপনারা দেবেন সেটা সব কিছু সঠিক আছে দেন এখানে বিশেষ নির্দেশনায় বলা হয়েছে শেষ তারিখ 15 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ রাত 11:59 ঘটিকা পর্যন্ত নির্ধারিত করা হয়েছে আর এই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে bjsc.gov.bd তো আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি এই সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লাই করতেও পাবেন ধন্যবাদ